কিছু কি বুঝতে পারছেন কোথায় এসেছি কার কাছে এসেছি? সবাই তো আমাকে দেখতে আসে, কিন্তু আজ আমি যাচ্ছি একজনের সাথে দেখা করতে। একা একা যাচ্ছি না, আমি লাইফে যে কাজটা কখনোই করিনি সেটা আজকে করতে যাচ্ছি। শুধু আমাকে ফলো রাখেন, দেখতেই পাবেন। আসুন। খালি হাতে কি যাওয়া যায়? কোথাও গেলে মিষ্টি নিতে হয়। হ্যাঁ, এখানে সাইড করে শুনুন। ব্যাস, আমরা কিন্তু চলে এসেছি। মাই গড, আই এম সো এক্সাইটেড। কিছু কি বুঝতে পারছেন কোথায় এসেছি কার কাছে এসেছি? কেন, বলেছিলাম তো চলুন একসাথে দেখা করি। কান্না করা যাবে না তো, আজকে আমরা উৎসব করতে যাচ্ছি, অনেক মজা করবো, অনেক আনন্দ করবো, আজকে আনন্দের দিন তো, কান্না করা যাবে না। আরে আপু কত মিষ্টি, আপনি যেন মিষ্টি এনেছেন। আপনি কেন কানতেছেন? আপনারা সবাই কানলে কিন্তু আমিও কানবো। এখন কি ড্রাইভার রাখবেন নাকি আপনি নিজেই গাড়ি চালাবেন? না, আমি নিজেই চালাবো। এই যে সব আমার হাজবেন্ড পারে একটু, এখন আমি পুরাদম শিখে যাবো। একদম ফুলার, এটাই জোস, মানে নিজের গাড়ি নিজে চালাতে হবে, তাহলে শান্তি। আমার শ্বশুর আপনি ফ্যান, তাই আমার কাউকে সুন্দর দেখলেই বলে যে পরিমণির মতো লাগছে। আল্লাহ, একটা স্বপ্ন পূরণের মতো, গাড়ি বাড়ি কত মানুষের সব সব। আপনি পান না, আপনার বউ পাইছে? আমার বউ পাইছে মানে আমি ছোটবেলায় বলতাম যে আমি তো বাড়ি কিনবো না, আমি আগে একটা গাড়ি কিনবো, আগে গাড়ি কিনে তারপর বাড়ি কিনবো। এখন আমার কিনতে হলো না, আমি অটোমেটিক পাই গেলাম। কত লাগে? পরিমণির একটা অ্যাড দেখলাম যে উনি দিতে আসবেন গাড়িটা, তো উনি যে আসলে আমার বাসায় দিতে আসবে, আমার বাসায় আসবে, এটা তো আমার অনেক বড় পাওয়া, এটা ভাবতেও পারি নাই। আমি চালানো দেখাবো, তারপর চালাবো।